এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস সিক্সের ম্যাথ অনুশীলনী থ্রি পয়েন্ট সেভেনের ক্লাস সিক্সের ম্যাথ 17 নম্বর অর্থাৎ 17 নম্বর কোয়েশনটির সমাধান করব। তো এর আগের যতগুলি কোয়েশন সেগুলি সমাধান করে রেখেছি, আর এর পরের যতগুলি কোয়েশন রয়েছে এগুলিও তোমরা পেয়ে যাবে প্লে লিস্টের মধ্যে চেক করলে। তো এখানে দেখে নাও, এখানে রয়েছে 5834। তো এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যার থেকে কোন বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করলে পরে সেই যে বিয়োগ ফলটা বেরিয়ে আসবে সেটাকে 20, 28, 32 এবং 35 দিয়ে ভাগ করলে সেটা ভাগশেষ আমরা পাবো 0। তো এখানের মধ্যে এই যে সংখ্যাটা রয়েছে এখানে 5834, এই সংখ্যাটা কিন্তু এই সকল সংখ্যা দ্বারা কিন্তু ভাগ হবে না। এই যে এখানে চারটি সংখ্যা রয়েছে, এইগুলি দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু ভাগ হবে না, তাদের একটি ভাগশেষ থাকবেই থাকবে। তো একটি সংখ্যা হচ্ছে বৃহত্তম সংখ্যা, যে সংখ্যাটা এখান থেকে মাইনাস করার পর আমাদের এই চারটি সংখ্যা দ্বারা এই সংখ্যাটা আমাদের ভাগ যাবে। এবং ক্ষুদ্রতম একটি সংখ্যা রয়েছে, সেই ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যাগুলি কোনগুলি সেটা আমাদের নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো দেখে নাও, এখানে আমি অলরেডি এখানে করে রেখেছি। প্রথমে হচ্ছে এখানে 20, 30, 28, 32, 35 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে এদের লসাগু, অর্থাৎ এই যে সংখ্যাগুলি রয়েছে এগুলির লসাগু আমাদের প্রথমে বের করতে হবে। তো এইভাবে না লিখেও ডাইরেক্ট তোমরা এই কথাটা না লিখে লিখতে পারো যে এই যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলির লসাগু হবে বলে তোমরা এখানে স্টার্ট করতে পারো, এই কথাটি লেখার প্রয়োজন নেই। তো এখানে দেখে নাও, প্রথমে 20, তারপর হচ্ছে 28, 32, 35 সংখ্যাটি লিখেছ। লেখার পর সব থেকে ছোটো যে সংখ্যা দিয়ে যাচ্ছে সংখ্যাগুলির সেগুলি আমরা লিখব, টু দ্বারা লিখছি। প্রথমে হচ্ছে টু দ্বারা যাবে, ওয়ান দ্বারা যায় কিন্তু ওয়ান দ্বারা তো লেখার প্রয়োজন নেই, তাই এর জন্য টু দ্বারা তোমরা এখানে দেবে। তো টু দ্বারা ভাগ দেওয়ার পর দেখে নাও, টু টেন যা 20, টু 14 যা 28, টু 16 যা 32, টু দিয়ে আমাদের 35 যাচ্ছে না, তো 35কে যেমন রয়েছে তেমনই আমরা রেখে দেবো। পরবর্তীতে আবার আমরা দেখতে পাচ্ছি যে টু দ্বারা তাদেরকে ভাগ করতে পারছি। তো দেখে নাও, টু 5 যা 10, টু 7 যা 14, টু 8 যা 16, আর 35 তো এখানে থাকবে। তো এবার দিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 রয়েছে, এখানে 35 সেও যাবে, তো আমরা 5 দিয়ে দিয়ে দেবো। 5 দিয়ে দেওয়ার পর, কারণ হচ্ছে বড় থেকে আমরা ছোট থেকে বড়োর দিকে যাব, নিচের দিকে যত যাচ্ছি আমরা বড় সংখ্যা পাচ্ছি, দেখে নাও। তো এখানে 5, তো 5 দিয়ে দিচ্ছি, 5 ওয়ান যা 5, তারপর 7 যাচ্ছে না 7কে রেখে দেবো, 8 যাচ্ছে না 8কে রেখে দেবো, তারপর হচ্ছে 5 7 যা 35, তো আমরা এখানে 7 পেলাম। এবার দেখতে পাচ্ছি দুটি জায়গাতে 7 দিয়ে যাচ্ছে, তো 7 লিখে দিলাম। তো 7 দিয়ে দেওয়ার পর এখানে আমরা এটা হচ্ছে 1 হবে, এটা 1ই লিখেছি, এটা হচ্ছে 1, তো আর এই 1টাকে আমরা ডাইরেক্ট এখানে 1ই লিখে নিয়েছি। তারপরটি হচ্ছে 7 ওয়ান যা 7, 8 তো থাকবে আর 7 ওয়ান যা 7, তো এইভাবে করে এখানে আমরা পেয়ে গেলাম। এবারে এই দিকের যতগুলি সংখ্যা রয়েছে প্রত্যেকটিকে মাল্টিপ্লাই করে দেবে, তো 1 তো মাল্টিপ্লাই করার প্রয়োজন নেই, তো এই দিকের যত সংখ্যাগুলো পেলাম আমরা এই লাইনে আমরা এগুলিকে এখানের মধ্যে গুণ করে নিলাম। গুণ করে নিয়ে নেওয়ার পর হচ্ছে 1120 আমরা পেয়ে গেলাম, অর্থাৎ লসাগু পেয়ে গেলাম। এবার এই লসাগু দ্বারা এই যে সংখ্যাটা পেলাম তাকে আমরা এখানে ডিভাইড দিয়ে দেবো, যে সংখ্যাটা লসাগু পেলাম। এবার লসাগু দ্বারা ভাগ করার সময় আমরা এখানে দেখতে পেলাম, এবার বলতে পারো যে এখানে কীভাবে বুঝবো যে এই সংখ্যাটা যে এই সংখ্যা অর্থাৎ 5 দ্বারা যে যাচ্ছে, এর হচ্ছে তোমরা প্রথমে 1 দিয়ে তো দেখতে পাচ্ছ যে সেটা খুবই ইজি হচ্ছে, তো 2 দ্বারা দেখলে, 3 দ্বারা, 4 দ্বারা, এটাকে অনুমান করে করে আমরা মাল্টিপ্লাই করে আমরা বের করলাম যে 5 দ্বারা, হ্যাঁ 5 দ্বারা হচ্ছে যাচ্ছে আমাদের 5600 অর্থাৎ 5600, কিন্তু আমরা 6 দ্বারা দিলে তার থেকে বেশি হয়ে যাচ্ছে, এই নম্বর থেকে বেশি হয়ে যাবে, তাই আমরা 6 দিয়ে দেবো না 5 দিয়ে দেবো। 5 দিয়ে দেওয়ার পর এখানে আমরা ডিভাইডটা করে নেওয়ার পর এখান থেকে এবার আমরা মাইনাস করে দেবো, তো এখানে 4 নেমে আসবে, এখানে 3 নেমে আসবে, তাহলে 8 থেকে 6 চলে গেলে 2, তাহলে 2 3 4 আমরা একটি পেলাম। তো এই সংখ্যাটা এবার দেখে নাও,
এবার এই যে পুরো সংখ্যাটা রয়েছে তার থেকে আমরা এই যে লসাগুটা পেয়েছি সেটাকে মাইনাস করে দেব এখানে যে লসাগু পেয়েছি এই লসাগুটাকে মাইনাস করে দেব এই সংখ্যাটা থেকে যে বড় সংখ্যাটা ছিল এই সংখ্যা থেকে যখনই মাইনাস করে দিলাম এই সংখ্যাটা হচ্ছে বৃহত্তম সংখ্যা যে এই সংখ্যার থেকে মাইনাস করার পর যে আমাদের রেজাল্ট বের হবে সেটা হচ্ছে কি তাকে আমরা এই যে বিগ ফলটা পেয়েছি এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যা যা হচ্ছে ওই প্রত্যেকটি সংখ্যা দ্বারা কিন্তু ডিভাইড যাচ্ছে মানে 20, 28, 32, 35 দ্বারা এই সংখ্যাটা কী হবে আমাদের ডিভাইড যাবে তো আমরা বের করেছি এই সংখ্যাটা হচ্ছে বৃহত্তম সংখ্যা যে সংখ্যা হচ্ছে ওই সংখ্যা এই সংখ্যার থেকে এই সংখ্যাটা মাইনাস করার পর এটা আমরা পাবো যেহেতু আমরা এটার থেকে এটা মাইনাস করার পর এটা পেয়েছি তো এটা এখানে কথা রয়েছে যে আমাদের এই সংখ্যাটা 20, 28, 32, 35 দ্বারা ভাগ যাচ্ছে তো বৃহত্তম সংখ্যা কোনটি মাইনাস করার পর এই সংখ্যার থেকে বৃহত্তম সংখ্যা এটা মাইনাস করার পর আমরা পেলাম যে এই সংখ্যাগুলি দ্বারা ভাগ যাবে আর ক্ষুদ্রতম যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে যে আমাদের রয়েছে ভাগশেষ এই ভাগশেষটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটা বিয়োগ করার পর ওই সংখ্যাটা অর্থাৎ 5834 সেই সংখ্যাটা ডিভাইড যাবে এই সংখ্যাটা মাইনাস করার পর তো দেখে নাও এখানে এই যে সংখ্যাটা রয়েছে আমাদের সংখ্যা রয়েছে এই সংখ্যাটা থেকে যখন সময় এই সংখ্যাটা আমরা মাইনাস করে দেব অর্থাৎ 5, 8 আমি এগুলি লিখে নিই কারণ হচ্ছে এগুলি লেখার কোনো প্রয়োজন নেই এগুলো হচ্ছে তোমাদের বোঝার জন্যে 2, 3, 4 তো এটা এবার মাইনাস করে দেওয়ার পর আমরা এখানে পেয়ে যাব কি 5600 এটা পেয়ে যাব এই সংখ্যাটা হচ্ছে ওই চারটি সংখ্যা দ্বারা কিন্তু ডিভাইড যাবে অর্থাৎ 20, 28, 32, 35 দ্বারা ডিভাইড যাবে অর্থাৎ ভাগ করা যাবে তো এটাই ছিল কোয়েশ্চেন এখানে 17 নম্বর অর্থাৎ 17 নম্বর কোয়েশ্চেন কার যদি কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে